আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা যাচ্ছি তার কাছে রানা আপনাকে স্বাগত তা আমরা জানি যে রাইসির শেষ বিদায় আনুষ্ঠানিকতা চলছে এবং বৃহস্পতিবার তাকে দাফন করা হবে আরও কি কি আনুষ্ঠানিকতা বাকি আছে ছোঁয়া আপনি জানেন যে গেল রোববার এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্তত নয় জন এবং তারপর থেকে কিন্তু তার যে শেষ বিদায়ের যে একটা আনুষ্ঠানিকতা সেটা চলছে আমরা দেখছি যে এর আগে তাব্রিজ শহরে তাকে বিদায় জানানো হয়েছে এরপর তার মরদেহ নেওয়া হয় আপনার পবিত্র শহর কোমে এবং কোম থেকে তার মরদেহ এখন অবস্থান করছে তেহরানে ইরানি রাজধানী তেহরান এবং সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে আজকে আমরা একটু দেখব যে কি কি তথ্য আমাদের কাছে আছে আমরা যদি একটু দেখি যে রাইসির শেষ বিদায়ে আপনি জানেন যে প্রিয় শিষ্যের জানা যায় খামেনি রাইসি ছিলেন আপনার ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি তার শিষ্য এবং শুধুমাত্র শিষ্য না একদম ছোটবেলা থেকে খামেনিকে আমরা যেভাবে বললেন যে লালন পালন করে বড় করা ঠিক সেই কাজটি করেছেন খামেনি এবং খামেনির উত্তরস্বরী হিসেবে বিবেচনা করা হতো রাইসিকে মানে খামেনির পরবর্তী যিনি ধর্মীয় নেতা হবেন তিনি ছিলেন রাইসি যার কারণে কিন্তু তার যে জানা জানাজা সেই যায় পরাণ খামেনি এবং আপনি দেখেছেন যে সেখানে লক্ষ্য মানুষের ভিড় ছিল এবং শুধুমাত্র তেহরা না যেখানেই তার মরদেহ নেওয়া হয়েছে সেখানেই লাখ লাখ মানুষের সমাগম ছিল এবং সেখানে শুধুমাত্র পুরুষ না নারী পুরুষ নির্বিশেষে সবাই ছিলেন এবং সবাই চোখে আমরা মানে পানি দেখেছি আর কি আর কি বেশি গুরুত্বপূর্ণ যে আজকে তার মরদেহ এই মুহূর্তে নেওয়া হচ্ছে আপনার আজাদি স্কোয়ারে এবং সেখানকার সব আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই আজকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাসাদে এবং সেই মাসাদেই একজন ধর্মীয় নেতার মাজারের পাশে তাকে সমাহিত করা হবে সেটা আগামীকাল বৃহস্পতিবার আর একটা বিষয় যদি আপনি যোগ করেন রানা এই যে আমরা দেখছি যে ভক্তরা অস্ত্র চোখে তাকে বিদায় জানাচ্ছেন এই যে লাখো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে কতটুকু জনপ্রিয় ছিলেন এই বিষয়টি যদি একটু যোগ করতেন আমি একটু আগে আপনাকে বললাম যে তাকে উত্তসর হিসেবে বিবেচনা করা হয়েছিল যে তিনি হবেন খামিনের পরবর্তী ধর্মীয় নেতা দৃষ্টির সেই দিক দিয়ে তার একটা গ্রহণযোগ্যতা ছিল পুরো ইরান জুড়ে মানে ইরানের যে সাধারণ মানুষ তারা খুব আপন করে নিয়েছিলেন রাইসিকে এবং তিনি যতদিন ধরে তার এই দেশের সেবা করছেন প্রতিটা পদক্ষেপে তার মানুষ তাকে স্বাগত জানিয়েছিলেন দিক দিয়ে কিন্তু তিনি বলা যায় যে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি কিন্তু মানে শুধুমাত্র ইরান না ইরানের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে মধ্যপ্রাচ্য জুড়ে তাছাড়া যে ইরানের যে বন্ধুপ্রতিম যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় ছিলেন সেদিক দিয়ে বলা যায় যে তিনি আসলে অনেক জনপ্রিয় ছিলেন আচ্ছা রানার একটি বিষয় আমরা জানি যে ইরানে যে পরবর্তী নির্বাচন সেটির আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু শুরু হয়ে গেছে তাহলে যিনি পরবর্তী নেতা নির্বাচিত হচ্ছেন তিনি নির্বাচিত হওয়ার পর কি কি পরিবর্তন আসতে পারে পররাষ্ট্রনীতিতে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি আমি গতদিনও বলেছিলাম যে 1979 সালের যে বিপ্লব হয়েছিল ইরানে সেই ইসলামী বিপ্লবের পরে কিন্তু নতুন যে সরকার পদ্ধতি বা খামেনির যুগ সেটা শুরু হয়েছে এবং তারপর থেকে কিন্তু তাদের একটা যে কট্টরপন্থী বলা উচিত ইরান একটা কট্টরপন্থী রাষ্ট্র পশ্চিমারা অভিযোগ করছে আর কি যেহেতু রাইসি মারা গেছেন সেখানে একটা শূন্যতা কিন্তু তৈরি হবে স্বাভাবিক রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর কারণে যদিও আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে রাইসি যে মারা গেলেন তার একদিন পরেই কিন্তু নতুন মানে প্রেসিডেন্ট যে নির্বাচন সেই নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে এবং তারপরের সাথে সাথে একজনকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ দেওয়া হয়েছে সব দিক বিবেচনা করতে গেলে কিন্তু ইরান কিন্তু তার কাজ করে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আজকে সেখানে বেশ কয়েকটি দেশে কিন্তু হচ্ছে থেকে প্রতিনিধি এসেছে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এ বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা পরে করব তার আগে একটা বিষয় একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তার যে হেলিকপ্টার বিধ্বস্ত সেই বিধ্বস্তের ঘটনায় একটা তুলপাড় দেখা দিয়েছে একটু বলি যে দর্শক আপনারা জানেন যে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে যে কি ঘটেছিল আসলে সেই হেলিকপ্টারটিতে আপনি যেটি আসলে বলতে যে কট্টরপন্থীরা ক্ষমতায় আসবেন এই বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার করে আপনি জানেন যে আজকে নিউ ইয়র্ক টাইমস একটা বিশ্লেষণ রিপোর্ট প্রকাশ করেছে এবং তারা বলছে যে ইরানের ক্ষমতায় মানে যে আসুক না কেন তাদের যে পররাষ্ট্রনীতি সেই নীতি একই রকম থাকবে বিষয়টা আরেকটা বেশি গুরুত্বপূর্ণ যে আপনি জানেন যে ইরান শুধুমাত্র তার দেশের মধ্যে সীমাবর্ত না সে কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা প্রভাব বিস্তার করে এবং বেশ কিছু গোষ্ঠীকে তারা অর্থায়ন করে বলেও একটা মানে অভিযোগ রয়েছে যদিও তারা সরাসরি একটা দাবি সরাসরি বল না যে আমরা তাদেরকে অর্থায়ন করছি বা তাদেরকে নিয়ন্ত্রণ করছি সেই যদি বলি যে ছ আপনি জানেন যে ইরানের যে নীতি ছিল আপনি একটু আগে বলেছিলাম যে সেই মানে বিপ্লবের পরবর্তীতে সেই নীতির কোনো পরিবর্তন হবে না আজকেও আলজাজিরা বেশ কয়েকটি প্রতিবেদন করেছে তারা বলছে যে যেই আসুক না কেন আইতুল্লাহ খামেনি যেভাবে দেশ পরিচালনা করতে বলবেন ঠিক সেভাবেই আসলে দেশটা পরিচালিত হবে এগুলো একটা বেশি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে তা হচ্ছে যে তার মৃত্যুর পরে কিন্তু একটা প্রশ্ন উঠছে ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে তারপরে এই যে হেলিকপ্টারটা বিধ্বস্ত হলো তা নিয়ে প্রশ্ন উঠছে আবার কেন এমনটার মুখোমুখি ইরানকে হতে হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এখানে কিন্তু রাশিয়া আজকে একটা অভিযোগ করছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এর পেছনে দায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র কারণ কী কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কারণে কিন্তু ইরান কোনো দেশ থেকে আপনার বিমান বলেন হেলিকপ্টার বলেন এগুলো কিন্তু তারা নিয়ে আসতে পারে না যার কারণে কিন্তু তারা শুধুমাত্র কিনতে পারেন না কোনো যন্ত্রাংশও তারা কিনতে পারে না যার কারণে ইরান যে নিজেদের দেশে তারা এটা তৈরি করবে সেটা কিন্তু তারা পারছে না এবং এর কারণে কিন্তু সেই দীর্ঘ তিরিশ বছর বলেন বা পঁয়ত্রিশ বছর বলেন এমন পুরোনো বিমানগুলো হেলিকপ্টারগুলো তারা ব্যবহার করছে যার কারণে কিন্তু একটা এই দুর্ঘটনার মুখোমুখি হতে হলো আসলে ধন্যবাদ জানা আপনাকে ধন্যবাদ রাইসিস শেষ বিদের আনুষ্ঠানিকতা নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনা করার জন্য যুক্ত হয়েছিলেন রায়হানুল রানা এদিকে ঝিনাইদহের এমপি আনারকে পরিকল্পিত খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হত্যাকাণ্ডে দেশের মানুষই জড়িত বলে জানিয়েছেন তিনি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন দুই দিন পরে তার আর কোনো খোঁজখবর পাইনি তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মটি কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন আমাদের পুলিশ ধরেছেন জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই খুনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব ভারতের কেউ এখানে জড়িত হয় নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনও আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে যার অস্ত্র দেওয়া খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে তিন দেশ এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী আটাশ মে বুধবার এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া না হলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল On the 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 Each of us Are you optimistic that the normalization between Saudi Arabia and Israel First is First of all, applaud the work that you've done on this over many, many months in helping carry this forward. We were on television last week and I thought you laid out a pretty eloquent what's going to happen see for this outrage? স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাক্ষ্য দিলেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামলার পরবর্তী শুনানি আগামী আটাশ মে আদালতের বাইরে ট্রাম্প মামলার বিচারককে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন তার অভিযোগ আগামী নির্বাচনে বাইডেনকে হারিয়ে রিপাবলিকান হিসেবে হোয়াইট হাউসে ফিরে আসার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন প্রসিকিউটাররা এছাড়াও বাইডেনের তীব্র সমালোচনা করেছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট সিঙ্গাপুর এয়ারলাইন্সের দুর্ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বুধবার একটি ভিডিও বার্তায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এ সময় তিনি আহতদের পূর্ণ সহায়তা এবং তদন্ত কাজে সহযোগিতা করার আশ্বাস দেন এদিকে আহতদের দেখতে বুধবার ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তারা ব্যাংককের হাসপাতাল পরিদর্শনে যান হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিমানে তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন বর্তমানে হাসপাতালে একষট্টি জন চিকিৎসা নিচ্ছেন ওই বিমানে থাকা বাকি যাত্রী ও ক্রুরা এদিন ভোরে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছেন বলে জানা গেছে এই ছিল আন্তর্জাতিক সময় এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আপনাকে ধন্যবাদ বাদে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের